যে আসবে ছেলেটা। খোল, তোর আসলে খুব খারাপ লোক, খুব খারাপ। এরকম একটা ভদ্র ছেলেকে তোরা এনে বেঁধে রাখছিস, হ্যাঁ? ভাই ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে ভাই, ধরে নিয়ে আসা একদম ভুল হয়ে গেছে ভাই। আমি বুঝতে পারি নাই, সরি সরি। আমি নিজে তোমাকে যেখান থেকে নিয়ে আসছি সেখানে পৌঁছে দিই। ঘটনা কি? হুট করে এত পরিবর্তন, ব্যাপারটা তো বুঝলাম না। নাকি কোনো চালাকি করছো? ওরা পিছন থেকে মেরে ফেলবে না তো? আমার ভুল হয়ে গেছে, একদম সরি। মানে কি, আমাকে নামায় দিয়ে আসতে হবে না? আমাকে জাস্ট ছেড়ে দেন, আমি নিজে চলে যেতে পারবো। পাগল নাকি? আমরা তোমাকে ধরে নিয়ে আসছি, আবার আমরাই তোমাকে জায়গা মতো ছেড়ে দিয়ে আসবো। তুমি কিছু মনে করো না, শুধু 10 মিনিটের জন্য তোমার চোখটা বন্ধ থাকবে। না থাপা, আমাকে নামিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো একা। না 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 না, একটু লাগবে, স্রেফ 10 মিনিটের জন্য চোখটা বন্ধ থাকবে, আমার জায়গা মতো নামিয়ে দিয়ে আসবো। এই চোখ বন্ধ কর, চোখটা বাদ। এই গাড়ি বার কর। না না, আমাকে ছেড়ে দেওয়ার দরকার নেই, আমি একা যেতে পারবো। আর না, একটু তো বাদ দিয়ে হবে, আমরা আবার জায়গা মতো তোমাকে ছেড়ে দিই। গাড়ি দে তো ভাই। আমি ভাই, আমাকে নামিয়ে দেওয়ার দরকার নেই, আমি তো একা যেতে পারবো। এই জাপানি, তুই আরেকবার একটু দেখে আসবি? অনেক রাত হয়ে গেল, আমার ছেলেটা কোনো বিপদে পড়লো না তো? এখনো তো আসছে না, চিন্তা হচ্ছে বুঝলি। আমি তো আশেপাশে খুঁজেছি সব জায়গায়, কোথাও তো নেই, আব্বাও তো খুঁজলো, বুঝলাম না কি হলো। তুই কি ওর বন্ধু আনোয়ার, ওর বাসাটা চিনিস? ওর বাসায় থাকছে না তো? মানে ওদের সাথে কোথাও বাইরে যায়নি তো? আনোয়ারের বাসা তো আমি চিনি না, তো এলাকায় গেলে একটা খোঁজ পাওয়া যাবে। বুঝতে পারছি না কি হলো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে বুঝলি, এত রাত হয়ে গেছে, কোনো বিপদে পড়লে তো? না না না, কোনো বিপদ হবে না, তুমি এত চিন্তা করো না তো। আব্বা কোথায়? কোথায় আবার বাজারি করছে, ওনাকে নিয়ে তো বেশি টেনশন, যদি শরীর খারাপ করে কি করবো বলতো? কিছু হবে না, তুমি চিন্তা করো না। তুমি একটা কাজ করো, এত চিন্তা না করে আব্বাকে বলো ঘুমাতে। আমি কয়েকবার বলেছি আমার কথা শুনবে না, তুই কি বল। এই জব্বার ভাইয়ের কাছে যা বুঝলি, ওনাকে নিয়ে থানায় গিয়ে একটা খোঁজ নে তো। হয়তো এমন হতে পারে ওই পুলিশরা কোনো একটা ইনফরমেশন জানার জন্য ওকে নিয়ে গেছে, হতে পারে না? এটা অবশ্য ভালো আইডিয়া, যেতেই পারি। কিন্তু সমস্যা হচ্ছে, এত রাতে জব্বা চাচার ওখানে গেলে কেমন হয় না বিষয়টা? ঠিক হবে? ঠিক বেঠিক এখন দেখার অবস্থা নাই, এখন তুই না গেলে আমি একাই যাব। আচ্ছা ওরে বাবা, দরকার নেই তোমার, তুমি কোথায় যাবে এত রাতে? মা কি বলো এসব, আমি দেখছি, তুমি বসো, আমি আব্বার সাথে। জাপানি খুব ভয় লাগছে আমার। আচ্ছা এত ভয় পেও না, আমি আব্বার সাথে কথা বলে কিছু একটা করছি, তুমি টেনশন করো না। আব্বা আব্বা, খোকন তো এখনো আসলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে। কোথায় গেল ছেলেটা, এত দেরি করছে কেন? আচ্ছা আমি কি একবার গিয়ে দেখব? না না না, এত রাত করে তুই কোথায় যাবি? আমি তো একবার গেলাম ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও দেখি একটু,
সামনের দিকে গিয়ে দেখি কোথায় যাবে, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর মায়ের কাছে, আমি যাই, আমি দেখি। সামনে দরজাটা আটকে দিস।